পায়ের তোড়া হাতের বালা থাকে যদি সিটি কলেছেন দিয়ে যাবেন সাথে সমান সমান বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম হাতের বালা পায়ের তোলা দিয়ে যাবেন সমান সমান বাদাম পাবেন দাদা কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম। এরকম ভিডিও ভালো লাগলে শেয়ার করবে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দেখেন আমার মাথা ভাবে বেশি বেশি করে শেয়ার করবে, এরকম বিনোদনের জন্য আপনাদেরকে রাখার জন্য এরকম ভিডিও আমি তৈরি করলাম। কেমন হলো? বেশি বেশি করে বললাম, সবাই শেয়ার করবে বাদামের ভিডিও, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, খেতে ভারী মজা। কিন্তু পায়ের তোরা হাতের বালা দিয়ে যাবেন সমান সমান বাদাম পাবেন, যদি থাকে ভাঙ্গা মোবাইল তাতেও পাবেন সমান সমান। লাইকও করবেন, ফলো করবেন, আবার শেয়ারও করবেন। দেখছেন আমার ঘুমটা থাকে না। ফিরোজ ভিডিও দেখো, বেশি বেশি করে শেয়ার করবা, কিন্তু সজলকেও দিবে কেমন হলো। আর এত পরিশ্রম করলাম একা একাই, কেউ আমার পাশে নাই আজ, যে বাদাম নিয়ে একটা ভিডিও তৈরি করি। দেখেন অনেক পরিশ্রম হয়েছে, অনেক বিশাল। দেখেন গলার মালা বানাইছি, আর মাথার মুটুক বানাইছি বাদাম দিয়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। এরকম একা একাই পোশাক তৈরি করতে গেলে অনেক ঝামেলা, তারা দেখতেই পারতেছেন কত কষ্ট। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটা অনেক কষ্ট হয়েছে। পারলে ভিডিওটা একটু শেয়ার করবেন, তাছাড়া আমার করার কিছু নাই। আপনারা দেখতেই পারতেছেন অনেক কষ্ট। অনেক মালা তৈরি করে ফেলেছি, দেখলেন কত পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হচ্ছে আমার এই ফুলের মালা। দাদা কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, পুরো বাদাম ওয়ালা হয়ে গেলাম। কেমন লাগছে আমাকে ভিউয়ার্স? এটা দিয়ে কি করব?
আজকে হবে রঙ্গমঙ্গ মেলা। দাদা বাদাম, দাদা কাঁচা বাদাম, ফিরোজ সাহেব তুমি থাকলে তোমার এরকম ভাবে আমি বাদাম পরিয়ে ভিডিও করতাম। দেখেন ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকার বেল আইকনটি টিপে দিবে এরকম ভাবে। অথচ আমার পিছনে কোনো কিছু নাই, যা সামনেই দেখতে পারতেছেন, আর ক্যামেরাম্যানও কেউ নাই, আমি নিজেই একাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম, কি গান আসলে ভাইরাল হয়ে গেল, নিজেরাও কল্পনা করতে পারি না। এতদিন ধরে ইউটিউবিং করি, 17 সাল থেকে ইউটিউবিং করতেছি, আর অথচ কোনো ভিডিও ভাইরাল হতে পারলাম না। দেখি আজকে পরিশ্রম করে কি সফলতা অর্জন করা যায়। দুই ঘন্টা ধরে আমি এরকম বাদাম সুই দিয়ে, সুতা দিয়ে তৈরি করতেছি ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকার বেল আইকনটিও টিপে দিবে। অনেক পরিশ্রম হচ্ছে, দেখেন ভিউয়ার্স, একটি একটি করে আমি বাদাম গাইতে নিতেছি। পুরো হাত ব্যথ হয়ে গেছে। এইটুকু সইতে এটি কথা হলে আমার ভিডিও প্রায় গাতা শেষ। সোনার বাংলাদেশ, আশা করি আর অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে আমার গাতা শেষ হয়ে যাবে। এই ভিডিও রিয়াল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে বিআইভি এনএফএস। আমার এফএস মিডিয়ায় পাবেন শুটিং ভিডিও, বা কিভাবে গাতলাম, বা কিভাবে কি করা হলো, এ টু জেড সম্পূর্ণ ভিডিও পাবেন এফএস মিডিয়াতে। প্রায় গাতা শেষ, সোনার বাংলাদেশ। এতগুলা বাদাম দিয়ে বাদাম তৈরি করলাম, যে দু একটা বাদাম খাইয়া দেখি ভিউয়ার্স কিরকম লাগে। কাঁচা বাদাম।